দুর্ঘটনার কবলে করমন্ডল এক্সপ্রেস, মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেল দফতরের সমন্বয়ের অভাবে এই দুর্ঘটনা বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক তদন্তের দাবি করেছেন তিনি। তবে এই দুর্ঘটনার জন্য রেল দফতরের উদাসীনতাকে দায়ী করেছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তার অভিযোগ, রেলের যাত্রী সুরক্ষা নিয়ে সরকার উদাসীন, রেলের গাফিলতিতে দুর্ঘটনা। প্রচুর পেশেন্ট নিয়ে যাচ্ছিল, হঠাৎ রেল অ্যাক্সিডেন্টে পেশেন্টও মারা গেল, যে নিয়ে যাচ্ছিল সেও মারা গেল, বিরাট ক্ষতি। রেলটাকে নেগলেক্ট করা, এই রেলের বাজেটটাকে আলাদা তোলা নেগলেক্ট করা, নিশ্চিতভাবে রেলের একটা দোষ আছে, এই সরকারের দোষ আছে। ঝা চকচকে বন্দে ভারত করেছে, কিন্তু সেফটি অফ দি প্যাসেঞ্জার এটা নেগলেক্ট করা, সেটা নিশ্চয়ই পরে বলবো, কিন্তু এখন ফার্স্ট হচ্ছে রেস্কিউ। উল্লেখ্য, উড়িষ্যার বালেশ্বরে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্য সরকারের একটি প্রতিনিধি দল, গেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চলছে উদ্ধার কাজ। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।